আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেন কিছু বাজেট ওরিয়েন্টেড 2BHK দেখার জন্য। আজকের ভিডিওটা এক্স্যাক্টলি তাদের জন্যই হতে যাচ্ছে। আজ আমরা আপনাদের একটি 11 কাঠার উপরে একটি G+4 বিল্ডিংয়ে, যেখানে টোটাল 22টা ইউনিট আছে, এরকম একটি বিল্ডিংয়ে আজ আমরা আপনাদের জন্য মাত্র 27 লাখ থেকে শুরু করে 28.5 লাখের মধ্যে বেশ কয়েকটা ভেরিয়েন্টের 2BHK নিয়ে এসেছি। আমি আগে আপনাদের লোকেশনটা বলে দিই, তারপরে বিল্ডিংয়ের ডিটেলটা আপনাদেরকে দেব। আমি এক্স্যাক্টলি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া ব্রহ্মপুর মোড়ে। এই ব্রহ্মপুর মোড় থেকে সে অ্যাবাউট 1.1 কিলোমিটার ডিস্টেন্সে এরকম বড় রাস্তার ওপরে একটি G+4 বিল্ডিং, যেটি 11 কাঠার ওপরে হয়েছে, সেই বিল্ডিংয়ে আমরা আজকে আপনাদের জন্য কিছু 2BHK দেখাবো। ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টের ওখানে 2BHK আছে। আর আজকে আমরা প্রাইসটা আপনাদেরকে আগেই বলে দিলাম, 27 লাখ থেকে শুরু করে 28.5 লাখের মধ্যে, পার্কিং ছাড়া দাম আমি অবশ্যই বলছি। এখানে আপনারা ভিন্ন ভিন্ন সাইজের ইউনিট পাবেন, যেটা আমরা আপনাদের বিল্ডিং এলিভেশনটি যখন দেখাবো তখন সব বলে দেবো। আমি এখন ব্রহ্মপুর মোড়ে দাঁড়িয়ে আছি। এই যে রাস্তাটা, যেখান থেকে দেখুন এই রিক্সাটি এলো এবং এখান থেকে অটো চলাচল করে, এটি আসছে আপনার গড়িয়া 6 নম্বর বাসস্ট্যান্ডের পেছন থেকে, যে অটোগুলো ছাড়ে সেইখান থেকে। এইদিকে যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা আপনার চলে গেছে বালকসঙ্গ হয়ে বাঁশদনির দিকে। আর এদিকের যে রাস্তাটা, এই দেখুন অটোটি যেখান থেকে বেঁকবে, এই রাস্তাটা চলে গেছে আপনার ব্রহ্মপুর স্ট্রিম লন্ডি হয়ে প্রিমিয়ার ফ্যাক্টরি হয়ে নতুনহাটের দিকে। এইখান থেকেই মাত্র 1.1 কিলোমিটার ডিস্টেন্সে একদম রাস্তার ওপরে একটি বিল্ডিংয়ে আমরা আজকে আপনাদেরকে দুটো ভ্যারিয়েন্টে 2BHK দেখাবো। যদিও ওখানে পার ফ্লোরে 6টা করে ইউনিট আছে এবং টোটাল বিল্ডিংয়ে 22টার মতো 2BHK আপনারা পাবেন। আসুন এবার বিল্ডিংয়ে গিয়ে আপনাদের একবার বিল্ডিংয়ের একবার এলিভেশন এবং ওয়াক থ্রু দেখাই, তার সাথে আপনাদের সাইজগুলোও বলে দেবো। তারপরে আমরা আপনাদের আজকে ওই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে দুটো ইউনিটের ভিডিও দেখাবো। ভিডিওটি একটু বড় হবে, স্কিপ না করে দেখবেন, তাতে আপনাদের কিছু অজানা থাকবে না। আর ভিডিওর এন্ডে গিয়ে আমরা আরও অনেক ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। আসুন এবার আমরা বিল্ডিংয়ে যাই। আগে এই বিল্ডিংটাতেই আপনাদেরকে একটা ওয়াক থ্রু দেবো আজকে। এটাই 11 কাঠার ওপরে হয়েছে, এখানে টোটাল মোটামুটি 22টার মতো ইউনিট রয়েছে। ফার্স্ট ফ্লোরে কিছু কমার্শিয়াল আছে, গ্রাউন্ড ফ্লোরে কমার্শিয়াল আছে এবং অ্যাডিকুয়েট নাম্বার অফ পার্কিংসও আপনারা এখানে পেয়ে যাবেন। এই কালারিংয়ের কাজ শুরু হয়েছে, সবে হোয়াইট ওয়াশ হয়েছে, এরপরে আপনারা কালারিংও হয়ে যাবে। এখানে ভিন্ন ভিন্ন সাইজের আপনারা 2BHK পাবেন, 775, 776, 778, 788 এবং 811, এই সাইজগুলো রয়েছে আপনাদের। আসুন এবার আমরা 3rd ফ্লোরে যাই, আপনাদের একটা ওয়াক থ্রু দিই। আর আজকে আমরা আপনাদেরকে যে কোনো দুটো ইউনিটের ভিডিও একসাথে দেবো। আসুন এবার 3rd ফ্লোরে গিয়ে আপনাদের একটা হোম ট্যুর বা ওয়াক থ্রু দেওয়া যাক। এই আমি এখন 3rd ফ্লোরে উঠছি। স্টেয়ারকেসটি কমপ্লিটলি মার্বেল দিয়ে করা রয়েছে এবং এখানে আপনারা একটা লম্বা করিডর পেয়ে যাবেন। এই আমরা 3rd ফ্লোরে উঠে এলাম। এই হচ্ছে আপনাদের স্টেয়ারকেস, যথেষ্ট চওড়া স্টেয়ারকেস, কোনো ধরনের ফার্নিচার বা হোম অ্যাপ্লায়েন্স তুলতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে আপনাদের লিফটের অংশটি, লিফটের ইনস্টলেশন শুরু হয়ে গেছে, মাত্র কদিনের মধ্যে শেষও হয়ে যাবে। এই স্টেয়ার দিয়ে উঠে এই বাঁদিকে যে ইউনিটটি রয়েছে, এটি হচ্ছে ইউনিট নাম্বার 1, এটি ইউনিট নাম্বার 2, আর এদিকে আপনারা আরও 4টে ইউনিট পেয়ে যাবেন। মানে পার ফ্লোরে আপনারা এখানে 6টা করে ইউনিট পাচ্ছেন। আমরা আপনাদেরকে আজকে সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট এই দুটো ফ্ল্যাটের ভিডিও দেখাবো। ইউনিট নাম্বার 2 হচ্ছে সাউথ ইস্ট, যেটির সাইজ হচ্ছে 776 স্কোয়ার ফিট। খুব সুন্দর লেআউটের একটি 2BHK। এই ঢুকে আপনারা এখানে ওপেন কিচেন কনসেপ্টে একটা লিভিং ডাইনিং এরিয়া পাবেন। যাদের ফ্লোর প্ল্যান লাগবে আমাদেরকে বলবেন, অবশ্যই আমরা পাঠিয়ে দেবো। আর এই সামনের দিকের উইন্ডোটি হচ্ছে আপনার সাউথের দিকের উইন্ডো, এল শেপের স্ল্যাব লাগানো আছে গ্রানাইটের। আর এই উইন্ডোটা আর এখানে যেই এক্সস্ট হোল ভেন্টিলেশন, এটা আপনারা সাউথের দিকে ওপেন পাবেন। একবার সাউথের থেকে নর্থের দিকে দেখাই। এই হচ্ছে আপনাদের লিভিং এবং ডাইনিংয়ের সেকশানটি। এখানে আপনারা ফ্রিজটি অ্যারেঞ্জ করতে পারবেন। ফ্রিজ রাখার জন্য এই লিভিং ডাইনিংয়ের মধ্যে কোনো স্পেস ওয়েস্ট করতে হবে না। আর এইখানে আপনাদের ওয়াশবেসিনটি লাগাতে পারবেন। আর যা স্যানিটারি ফিটিংস থাকে সেগুলো
এখনো লাগানো হয়নি। এটা হচ্ছে কমন টয়লেটটি, স্যানিটারি এবং সিপি ফিটিংস লাগানো হয়নি, একদম ফাইনাল স্টেজের কাজ চলছে, এই 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের কমন টয়লেট। আর এদিকের যেই উইন্ডোটি রয়েছে এটা আপনারা ওপেন পাবেন ইস্টের দিকে। এটা হচ্ছে মাস্টার বেডরুমটি, মাস্টার বেডরুমটি কমপ্লিটলি সাউথ ইস্টে রয়েছে। আপনারা আলো আলোটা দেখতেই পাচ্ছেন, বাতাসটা অবশ্য আপনারা সাইড ভিজিটে এলে বুঝতে পারবেন। যথেষ্ট ওয়েল ভেন্টিলেটেড, যথেষ্ট ওয়েল লাইটেড এই সাউথ ইস্টের বেডরুমটি আপনারা পাচ্ছেন এখানে। এদিকের যে উইন্ডো এটা রয়েছে আপনার সাউথের দিকে, আর এদিকের যে উইন্ডো এটা রয়েছে আপনার ইস্টের দিকে। এই পার্টিকুলার ফ্ল্যাটটির একটি ইউএসপি হচ্ছে এই ফ্ল্যাটটিতে তিন দিকে কোনো কমন ওয়াল নেই, আর এই দিকে ইস্টের দিকে আপনারা একটা ডিসেন্ট সাইজের ওয়ার্ড্রপ পেয়ে যাবেন, তার উপরে একটা লফটের প্রভিশনও রয়েছে আপনাদের স্টোরেজের জন্য। এছাড়াও এখানে আপনারা আরেকটা লফটের জায়গা পাবেন, সেটা রয়েছে হচ্ছে এই মাস্টার বেডরুমে ঢোকার ঠিক ওপরটাতে। আসলে এবার আপনাদের সেকেন্ড বেডরুমটি দেখাই। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম, সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ ওয়েস্টের দিকে ওপেন পাচ্ছেন, আর এর সাথে সামনের দিকে একটা চওড়া আপনারা ব্যালকনি পাবেন এবং এর যে ভিউটা এটা একদম পার্মানেন্টলি এনজয় করতে পারবেন। এদিকের যে উইন্ডোটি এবং ডোরটি রয়েছে এটা আপনারা সাউথের দিকে ওপেন পাচ্ছেন। একটু আগেই বললাম যে এই এই পার্টিকুলার ফ্ল্যাটটিতে তিন দিক খোলা, মানে কোনো কমন ওয়াল আপনারা পাবেন না। এই হচ্ছে আপনাদের ব্যালকনি এরিয়াটি, 776 স্কোয়ার ফিট, সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ওপেন, এবং রোদ দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলো, এখানে আপনারা এনজয় করতে পারবেন এই ফ্ল্যাটটি থেকে। আসুন এবার আমাদের, আসুন এবার আপনাদেরকে সাউথ ওয়েস্ট কর্নার যেটা রোডের দিকে আছে সেই ফ্ল্যাটটির একটি হোম ট্যুর দিই, তারপরে আমরা প্রাইসের কথায় আসব। এই দেখুন এখানে দুটো ডোর পাশাপাশি রয়েছে, এদিকের ডোরটি যেটা রয়েছে এটা আপনার নর্থ ওয়েস্টে পাবেন, এটা না, আমরা আপনাদেরকে এই সাউথ ওয়েস্টে যেটা রয়েছে এটার একটি হোম ট্যুর এখন দিই। এই আপনারা ঢুকছেন, আপনারা যখন ঢুকছেন তখন আপনারা ইস্টের থেকে ওয়েস্টের দিকে মুখ করে ঢুকছেন। ঢুকে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের লিভিং ডাইনিং পাচ্ছেন, আর একদম সাউথের দিকে আপনারা কিচেন এরিয়াটি পাচ্ছেন। কিচেনটিতে এল শেপের স্ল্যাব রয়েছে গ্রানাইটের, আর এইখানে আপনারা আপনাদের বেসিনটি ইনস্টল করতে পারবেন। একবার উল্টো দিক থেকে দেখাই আপনাদেরকে, এটা আমরা দেখাচ্ছি হচ্ছে সাউথের থেকে নর্থের দিকে। খুব সুন্দর লেআউটের, এটার সাইজ হচ্ছে 788 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমের উইন্ডোটা আপনারা ওপেন পাবেন হচ্ছে ওয়েস্টের দিকে। স্যানিটারি এখনও লাগানো হয়নি, এবং মিক্সার যে সিপি ফিটিংস হয়, কমপ্লেটের যে মিক্সার ফিটিংস হয় সেটাও লাগিয়ে দেওয়া হবে, এবং গিজারের পয়েন্ট তো আপনারা পাবেনই। আসুন আপনাদের সেকেন্ড বেডরুম দেখিয়ে তারপরে আপনাদের মাস্টার বেডরুমটি দেখাবো। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম, সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমটা পুরোপুরি সাউথের দিকে ওপেন রয়েছে, এবং একটা চওড়া ব্যালকনি আপনারা এখানেও পাবেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আপনাদের যাদের ফ্লোর প্ল্যান লাগবে আমাদেরকে বলবেন, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আসলে এবার ব্যালকনিটি দেখিয়ে দাও, এই হচ্ছে ব্যালকনিটি, খুব সুন্দর একটা চওড়া ব্যালকনি, আর সামনেই আপনারা চওড়া রোড পেয়ে যাবেন, একদম ডোর স্টেপ থেকে আপনারা অটো পেয়ে যাবেন গড়িয়ামোড় যাওয়ার জন্য। এখান থেকে গড়িয়ামোড়ের ডিস্টেন্স ধরুন এই 2.5 কিলোমিটারের মতো হবে। আসলে এবার মাস্টার বেডরুমটি দেখাই, দেখি আপনাদের প্রাইসের কথাই আসবে। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম, এক্স্যাক্টলি সাউথ ওয়েস্ট কর্নারে রয়েছে, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং ভেন্টিলেশন আপনারা এখানে এনজয় করতে পারবেন। এদিকের যে উইন্ডোটি এটি আপনারা সাউথের দিকে ওপেন পাচ্ছেন, আর এদিকের যে উইন্ডো এবং ওয়ার্ড্রপ স্পেসটি রয়েছে এটা আপনার ওয়েস্টের দিকে রয়েছে, এবং ঠিক বাইরেই আপনারা চওড়া প্রায় 24 ফুটের মতো রাস্তা পেয়ে যাবেন। আর এই হচ্ছে আপনাদের কমন টয়লেট, আর এই কমন টয়লেটের বাইরে একটি লফটের, এখানে একটি লফটের প্রভিশন আছে স্টোরেজ পারপাসের জন্য। আসুন এবার প্রাইসের কথায় আসা যাক। এই সবে এটার বুকিং শুরু হয়েছে, এখন আমরা আপনাদের জন্য প্রাইস রেখেছি 3500 টাকা করে, আমি মানে আমরা মানে বিল্ডাররা এখন 3500 টাকা পার স্কোয়ার ফিট, 4 লাখ টাকা গ্যারেজ, এবং ট্রান্সফর্মার যেটা বসানো হবে সেটা এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রপোর্শনেটলি।
এই 27,16,000 থেকে 27,58,000 এইরকম একটা প্রাইসে আপনারা এই 2BHKটা পাচ্ছেন। হ্যাঁ, তার সাথে আপনাদের আপনাদের এই ফ্ল্যাটটি দেখতে হলে বা এখানে কোনো ফ্ল্যাট দেখতে হলে এখনো অনেক ইউনিট চয়েস বাকি আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন, আমি অথবা আমার টিমের কোনো মেম্বার আপনাদের ফ্ল্যাটগুলো দেখানোর ব্যবস্থা করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, তাতে আমরা অনেক বেশি উৎসাহিত হব আপনাদের জন্য এরকম ধরনের প্রপার্টি নিয়ে আসতে। নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এরকম প্রপার্টি রিলেটেড প্রচুর ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসব, যেটা আপনারা ঘরে বসেই দেখতে পাবেন। ভিডিওটি আর বড় করলাম না, নেক্সট হোমসের ইউটিউব চ্যানেল থেকে সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।